প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সৌজন্য দেখা করতে আসেন ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়ারকিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচন ও কমিশনের কার্যক্রম নিয়ে দেড় ঘন্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ আমরা বলেছি যে আমাদের আইনি সামর্থ্য আছে আমাদের কাছে অনেকগুলো আইন আছে এবং আমি বলেছি যে নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী বিগত দিনে তারা ভালো নির্বাচন সম্পন্ন করার সামর্থ্য রাখে তারা করেছে এবং নির্বাচন কমিশনের উপরে জনগণের আস্থা আছে তার কারণ যদি সকল সকল পার্টি সকল রাজনৈতিক দল দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব ইউএনডিপির আবাসিক সমন্বয়ক বলেন বাংলাদেশের আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত দাতা সংস্থাগুলো ইউএনডিপি টু কমিশন লাস্ট বলেন নির্বাচন কমিশনকে গত একুশ বছর ধরে নির্বাচনের কাজে সহযোগিতা করে যাচ্ছে ইউএনডিপি এটি দীর্ঘ সময় সহযোগিতার ইতিহাস নির্বাচন কমিশনকে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো ধরনের সহযোগিতা করতে ভবিষ্যতের জন্য প্রস্তুত তারা প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডের জন্য ডাতা সংস্থাগুলোর চলমান প্রকল্পের মেয়াদ আরও বাড়াতে চায় কমিশন হালনাগাদ ভোটার তালিকা তৈরি করার ব্যাপারে ফারুক খান আরটিভি ঢাকা